বাংলাদেশ ব্যাংক থেকে আমরা প্রতিনিয়ত ডাটা পাচ্ছি প্রতিদিন ট্রেড কমিশন এই ডাটা অ্যানালাইসিস করছে সেখানে আপনার চাইনিজ আদা আসে নাই অথচ সব হলো চাইনিজ আদা হয়ে গেল সেখানে আপনারা এই রিপোর্টের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার মানে দরকার আছে কারণ আপনাদের একটা রিপোর্ট সেখানে যদি আপনার পার কেজি আদার দাম যদি 100-150 টাকা বেড়ে যায় এই রিপোর্টের উপরে তাহলে সেটা তো আসলে প্রকৃতপক্ষে আমাদের 17 কোটি মানুষের জন্য কষ্টের বিষয় সেই জায়গাটা আমরা বলবো যে আপনারা অনেক সচেতন তারপরে বলবো যে এই সব ক্ষেত্রে আর একটু সচেতনতার পরিচয় সবাই আমরা দেব বিভিন্ন কান্ট্রি অফ অরিজিন অনুযায়ী আপনার আদার কোয়ালিটি ভেরি করে 129 থেকে 250 টাকা শুরুটা কিন্তু 129 টাকা থেকে এবং সেটি আমাদের যেগুলো আছে পাইকারি বাজার বা আমাদের যে আড়তগুলোতে বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা আচ্ছা 250 টাকাটা সেটা 260 বা 280 টাকা এটা ধরে নেওয়া যায় যে ঠিক আছে কিন্তু 129 টাকারও তো কেনা আদা আছে তাহলে ওই যেটা হাইয়েস্ট রেঞ্জ সেটাকে বেস ধরে আপনার যদি এই আদাটা আমাদের আড়ত বা আমাদের পাইকারি ইয়ে থেকে বিক্রি হয় তাহলে তো খুচরা বাজারে সেটি 300 টাকার কাছাকাছি বা এরকম 300 টাকা ক্রস করবে তো এই জায়গাটা আসলে আমাদের মনে কাজ করার আছে আমাদের পাইকারি মূল্য এবং খুচরা মূল্যের মধ্যে এই যে অসামঞ্জস্যতা এবং এটার জন্য কিন্তু আপনার একদম খুচরা বাজারে আপনার এইটার ইম্প্যাক্ট পড়ছে এবং সেখানে যেটা হচ্ছে যে আমাদের প্রায় দ্বিগুণ আড়াইগুণ দামে আপনার এই এই পণ্যগুলো আমাদের ভোক্তাদের কাছে আসতেছে আমরা যখন কারণ বাজারে যাচ্ছি কারণ বাজারের প্রত্যেকটা লোক বলতেছে যে আমাকে বিক্রয় রসিদ প্রপারলি দিচ্ছে না যারা ব্যবসায়ী আছে সেটা যদি আপনারা না করতে পারেন তা সেটাও আমাদের জানান তাহলে আমরা কঠোরভাবে এই জিনিসগুলো আমরা একদম একটা নোটিফিকেশন করে এটা বাধ্যতামূলক আমরা করি এখন আপনাদেরও তো দায়িত্ব আছে এবং আমি কিন্তু রোজার আগে বলেছিলাম যে ব্যবসায়ীদের এখানে বিশেষ করে মার্কেট সমিতি বা অ্যাসোসিয়েশনগুলো তাদেরকে এই বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের একটা বড় একটা জায়গা আছে কিন্তু সেই জায়গাগুলোতে আমি অনেকটাই ব্যত্যয় দেখছি